সৌদি আরবের সাথে যে আর্জেন্টিনা হারছিল, তখন আমরা আর্জেন্টিনা সাপোর্টারে কি পরিমাণ যে চালাইছি ব্রাজিলের সাপোর্টাররা। কিন্তু আজকে তারা সেই প্রতিশোধটা নিতেছে। মেসেঞ্জার তো একবার শেষ করে দিছে, তোমার দল হারছে, এই কাকুলি টিম নিয়ে তোমরা আবার বিশ্বকাপ জয় করবা, আরও কত কি মেসেঞ্জার ভরে দিতেছে। আর ফেসবুকে ঢুকলে তো শেষ, মানে এত পরিমাণ ট্রোল ব্রাজিলকে নিয়ে করতেছে। আর ব্রাজিলও ওই দিন সৌদি আরব যখন আর্জেন্টিনা হারিয়ে দিছিল, তখন তারাও কিন্তু ট্রোল করছিল। কিন্তু ওই দিনের সৌদি আরবের খেলা আজকের খেলা পার্থক্য আছে আছে। আজকে ব্রাজিল 10টা পরিবর্তন নিয়ে কিন্তু মাঠে নামছে, মূল একাদশ তারা নিয়ে মাঠে নামে নাই, গোলি সহ সব কিছু পরিবর্তন। তাই ব্রাজিল কিন্তু এই যারা বেঞ্চে বসে থাকে তাদের নিয়ে ছন্দময় ফুটবলটাই খেলছে, অনেক ভালো খেলছে। তবে দুর্ভাগ্যক্রমে, কারণ আজকে পর্তুগাল হারছে, কালকে জার্মানি, বেলজিয়াম, অনেক ভালো ভালো টিমগুলো বিদায় নিতেছে। তাই ব্রাজিল একটা দলের সাথে হারবো এটা স্বাভাবিক কথাই, কারণ এবার বিশ্বকাপটাই ব্যতিক্রম একটা বিশ্বকাপ। তাই যারা আর্জেন্টিনা সাপোর্টার আছেন তারা দয়া করে এত ট্রল করবেন না, এমনি তো সারা জীবন ট্রল ট্রল করেন। আর জার্মানির দেওয়া 7 গোল, 7 আপ 7 আপ করে ট্রল করেন, আজকে আজকে আরও বেশি ট্রল করেন। আর্জেন্টিনা তুমি ভালো হইলে না।